দিন ধরে ভিডিও করে বন্ধ করে দিয়েছিল। কেন আমার একটা দিদি মানে ডেট হয়ে গেছে, ডেট হয়ে গেছে, ওই জন্য আমি আর কদিন ধরে ভিডিও করে একদম বন্ধ করতে আমার একদম হচ্ছিল না যে আজ করবো। তা আজ আমার বন্ধুর একটা বান্ধবীর জন্মদিন আছে, তো যাবে কিন্তু ওর বাড়িটা একটু অনেক দূরে, অনেক দূরে, আমি ময়নাতে ওর বাড়ি, আজ আমি ওকে যেতে পারি না। আমি এমনি মেসেজ করে পাঠিয়ে দিই, ও না আমাকে প্রতিদিন সকালবেলা আমার ও না আমি না গেলে ওর টিফিন পাঠিয়ে দেয় সকালবেলা। ও আমার অনেক ফেভারিট বন্ধু, মানে ও পুরো আমাকে 90% ভালো পারে, আমার এত সুন্দর বন্ধু। তো চলো, এটা আমার মামার বাড়ি, তোমরা তো সবাই জানো, তোমাদেরকে একদিন আমার মামার বাড়িটা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো আজ আমার মামার বাড়িতে, কাল নারায়ণ পুজো আছে, রবিবার নারায়ণ পুজো আছে, ওইগুলো আমি লিস্টগুলো বানিয়ে রেখেছি, লিস্টগুলো বানিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো আমি বলে দিচ্ছি, ফল আপেল সমান 100 টাকা, কমলা লেবু সমান 200 টাকা, কলা সমান 300 টাকা, পেয়ারা সমান 400 টাকা, বেদানা সমান 500 টাকা, নারকেল সমান 600 টাকা, আঙ্গুর সমান 400 টাকা, মালা গাঁদা ফুলের মালা সমান 100 টাকা, গোলাপ ফুলের মালা সমান 200 টাকা, রজনীগন্ধা ফুলের মালা সমান 300 টাকা, টগর ফুলের মালা সমান 400 টাকা, জবা ফুলের মালা সমান 500 টাকা। এবার সবজি বলছি, মানে ফল আর মালাটা বলে দিচ্ছি, এবার আমি সবজি বলছি। শাক সমান 100 টাকা, চাল সমান 200 টাকা, বেগুন সমান 300 টাকা, পেঁয়াজ সমান 400 টাকা, আলু সমান 500 টাকা, টক পটল সমান 600 টাকা, পেঁপে সমান 700 টাকা, টমেটো সমান 80 টাকা, লঙ্কা সমান 900 টাকা, আর ক্যাপসিকাম সমান 1000 টাকা বলে দিয়েছে। আর মূর্তিটা হলো ঠাকুর মূর্তি, নারায়ণ ঠাকুর বড় হবে, ওখানে আমরা নারায়ণ ঠাকুরকে অনেক, আমি নারায়ণ ঠাকুরের অনেক ভক্ত, আর শ্রী রামের ভক্ত, মানে এটা কী করে হয়। দেখো আজ মা তালের মানে আমার জেঠিমা বলছে কি, একটু আগে বলেছিল যে জেঠু নৌকায় উঠেছে সত্যি, তাহলে এখন কথা আছে, তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। You have to.
ভিডিও হাতে দেখবা আর কি হবে হাতে হইছে